এটা কি সবের বাচ্চা হইছে কালি পানো সবের বাচ্চা আসসালামু আলাইকুম দর্শক প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বিডি রেস্কিউ টিম থেকে আমরা সরাসরি আসছি চান্দিনা থানার পিহর গ্রামে আসি আমরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এসেই কিন্তু হোসেন শাহপুরে খুঁজতে খুঁজতে একটি বাচ্চা অলরেডি পাইছে তো এই মহল্লাবাসী যিনি আমাদেরকে ফোন দিয়েছেন এই যে শামীম ভাইকে দেখতে পাচ্ছেন শামীম ভাই তিনি আমাদেরকে ফোন করেছেন যে তার বাড়িতে এই মাটির গড়টিতে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বের হচ্ছে আচ্ছা হোসেন এই সাপটা কামড় দিলে মানুষ মারা যাবে না বাচ্চাটা ছোট বাচ্চার পাতলা বিষ নাকি এটা আরো দ্রুত ছড়ায় নাকি আচ্ছা এটা একটা তথ্য এই তথ্যটা জানার দরকার আছে তাই না আমাদের এই আস্তে আস্তে করো হোসেন আস্তে ব্যথা ভাই আজকে এটা দেবো এই আরামসে করো সাবাল দিয়ে করো এই বিনাড়ি আছে ওই যে ইয়ার মধ্যে তার কাটা একটু এক একটা সরালাম একটু কষ্ট করে সবাই এই যে আরেকটা বাড়ছে এই যে এই যে এই যে আরেকটা বাড়ি গেছে গা এই যে দেখছেন আরামসে খুলো হোসেন বোঝা গেছে মোটামুটি 20-25টা বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে যতটা ফুটে এই দিয়ে একটা একটা সরাই ফেলেন দর্শক ইতিমধ্যে দুই দুটি বাচ্চা সাপ কিন্তু পেয়ে গেছে হোসেন শাহপুরে সবার সম্মুখে দেখতে পাচ্ছেন আপনারা মহল্লাবাসী এখানে উপস্থিত আছেন হুসাইনের কাছ থেকে দেখে যাচ্ছেন হুসাইনের সাপ ধরার সেই দৃশ্যটি সরাই ফেলেন একটা একটা কষ্ট করে এই যে ঘর তো একটা লিঙ্ক পাওয়া গেছে এদের না আচ্ছা ওই যে ওইটার দায় নাকি নামাই লেবো সব নামাই লেবো ঘর ভাড়া ভেঙে লেবে নাকি আজকে ঘর ভেঙে লেলে সমস্যা নাই সাপের সমস্যা হয়ে দিব নাকি লাগলে ঘর ভেঙে লাগ দর্শক দেখতেই পাচ্ছেন আসলে যখন সাপের আতঙ্কে মানুষ থাকে তারা ঘর বাড়ির কথা চিন্তাও করে না কিন্তু এই যে ঘর ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাপ কিন্তু ইতিমধ্যে দুইটি বাচ্চা পেয়ে গেছে হোসেন শাহপুরে তো এখানে চলম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনারা দেখেন হ্যাঁ আর বাচ্চা দেখা গেছে এই যে আনা জানি মাটি ঘুরতে হবে নাকি দেখা জানি আমি একটু দেখি ওরে গর্তর ভিতরে নষ্ট করে ফেলেন না
দেখো ভাই উপরে ইটটা আছে ভাঙানি পড়ে আবার না না দেখো ভাঙা ভরবো হ্যাঁ হ্যাঁ হুসাইন অদ্ভুত না ওই আচ্ছা সাপের কারখানা দাইছি আজকে সাপের বাচ্চার কারখানা মোট তিনটা পাইলাম নাকি আচ্ছা যা কেমন লাগতেছে আপনাদের এই দৃশ্য দেখে সাপ ধরতে পারতেছে যে হ্যাঁ ভালো লাগতেছে ভাই আচ্ছা যাক দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ডিমও নয়রি ওই যে ভিতরে ডিম এই যে আসল জায়গা দিয়ে গেছি আমরা আস্তে 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 কেউ আস্তে আস্তে হোসেন আদিত্য সতর্ক যতটা থাই এতটাই ধরা পড়বো কেউ ছিল না খালি ওই যে বাচ্চাটা ওই যে দেখা যায় ওই যে লাঠি রাতা লইও আদিও না সতর্ক বড় সব থাকলে কাম দি বাবার কটা পাওয়া গেল পাঁচটা নাকি পাঁচটা আচ্ছা ঠিক আছে এই যে লাইট লাইট নাও নাও হুসাইন দেখো উপর দিয়ে আবার ভাঙ্গা পরে পুরো ওয়াল নিয়ে আবার ভাঙ্গা পরে চাইও কিন্তু ওই যে বাড়িতে বাড়িছে বাড়িছে এই যে ধরে সতর্ক ধরে হোসেন ছয়টা নাকি ছয়টা আচ্ছা বাড়িব আর অনেক বাড়িব দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছয় ছয়টি বাচ্চা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে আর কেরাসিন আছে কেরাসিন কেরাসিন ওনকা ব্যবহার করে আচ্ছা যাক ই আছে যে পিপটা ওষুধ আছে একটু নিয়ে আসেন নিয়ে আসেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোসেন সাপুরীর একটি সাপ ধরার অভিযান ইতিমধ্যে কিন্তু ছয়টি বাচ্চা সাপ পাওয়া গেছে আর সাপ খোঁজার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে হোসেন সাপুরে আমরা আছি বর্তমানে চান্দিনায় পিওর গ্রামে আছি শামিম ভাইয়ের ফোন কল পেয়ে কিন্তু আমরা এখানে আসছি এই যে দেখা যাচ্ছে সাপ দর্শক দেখতে পাচ্ছেন শামিম ভাই নিজেই কিন্তু সাপ খোঁজার কাজে হোসেনকে আসলে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই ওয়ালটা জানি আবার ভাঙিয়ার পরে এসেন এদিক দিয়ে ফাটা কিন্তু ওই দেখো ওয়ালটা এই যে ওয়ালটা ফাটা দেখা যাচ্ছে দর্শক দেখুন প্রচুর পরিমাণে পিপটা আছে এখানে পিপটার ওষুধ ছিটানো হচ্ছে এই যে লাইট ধরো সমস্যা নেই কোনে লাইন কোনে হ্যান্দা পড়তো না হ্যান্দা পড়তো না
দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আস্ত একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে একেবারে সাপের আতঙ্কে আসলে সাপ উদ্ধার করার জন্য আর ইতিমধ্যে কিন্তু সাতটি বাচ্চা কিন্তু হোসেন সাপুরে উদ্ধার করেছেন বড় সাপগুলান বের করার মূলত টার্গেট নিয়ে কিন্তু সাপ খোঁজার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই যে সাপগুলান দেখতে পাচ্ছেন আর এই যে সাপের বাচ্চার এই যে ডিমগুলান দেখতে পাচ্ছেন আপনারা
এই আসতে ওটা কিসের বাসা এই দূরের ভাই লাগিয়ে হরা হ্যাঁ লাগটা বড় বড় এই যে বড় পাওয়া গেছে রাহেন ধৈর্য ধরেন আয়া পড়তাছে বড়টা দেখ কেলেছে হ্যাঁ দেখছে দর্শক এতক্ষণ সাতটি বাচ্চা ধরেছে আর বড় সাপটাও কিন্তু এখানে দেখা দিয়েছে হোসেন সাহেব অলরেডি দেখে ফেলেছে আপনারা একটু ধৈর্য ধরেন সাপটি কিন্তু বেরিয়ে আসবে এখান থেকেই আস্তে এই সাবালটার পিছে কেউ থাকে না অনেক চোখা এত চোখা খাই না হুসেন সাবালটা কাজ করতে সতর্ক করে পিছিয়ে মানে থাকে চাইলে এটা অনেক ইয়া হোসেন এদিক দেখ গাতার লিঙ্ক আছে এন্ডা বাড়ি দিতে পারে বুঝুনি এন্ডা বাড়ি দিতে পারে এই লাইটটা দেন তো লাইটটা দেন দেখো তো ওই যার ফিনিশিং তো একবারে ভিতরে একবারে ফিনিশিং দেখছেন এখন না সাপটা পাইলে তো চিল্লান দেবেন জোরে সমস্যা নাই ধরেন এটা ধরেন এই সাবাল তেদুরি সরেন এই আপনারা একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেবেন এই সাবালটা খুব মারাত্মক হোসেন লাড়ি দিয়ে ধরবা কিন্তু রাহেন একটু কইতাছে রাহেন এই কুমায়ন না এই রাখেন কুমায়ন না দর্শক এই জায়গায় কিন্তু একটি সাপ বড় সাপ দেখতে পাইছে তো আসলে এখানে আছে সাপটি ধরা পড়বে এখন হাতে ধরো না এই লাদু ধরলে সে দেখো আরে খাইছে রে সিদ্ধ মাত্র সিদ্ধ বাস এতক্ষণে নিয়ে এই আসতে এই শুধু আসতে এই আগে বন্ধ করো আগে বন্ধ করো এই ব্যাগ দিন ব্যাগ দেন এই হোসেন ডেকে দেখো হোসেন নেই দে দেই দে ফায়ার তো দূরে দেখো এই রাখেন রাখেন চিল্লা দিয়ে না আর সব আছে আরেকটা আছে এই ভালোবাসতা দেন ভালোবাসতা এই আসতে হোসেন
হোসেন পানিটা দল্লা পায়রাটা থাকবে কিনা পায়রাটা না থাকার সম্ভাবনা বেশি নাকি আচ্ছা তুমি সাবালটা থেকে একটু দূরে থেকো এটা সাবালটা খুব মারাত্মক বাচ্চা কি জানেননি বাচ্চা একটু আড়ার বয়স হইলো একটু হাঁটতে হাঁটতে পারি জায়গা বুঝছেন আচ্ছা হোসেন এতে তো মোট বাচ্চা সহ নয়টা সাপ উদ্ধার করা হয়েছে তো দীর্ঘ সকালবেলা আসছি আমরা নয়টা বাজে এখন বাঁচতেছে প্রায় একটা তো এতক্ষণ ধরে সাপ খুঁজতেছ মানে এতক্ষণ না খুঁজলো তো চলে যেমন মানে একেবারে 100% নিশ্চিত করে হইতেছে কি মূল উদ্দেশ্য নাকি যাতে পরবর্তীতে তারা আর কি সাপ আইসে রয়ে গেছে এরকমটা না বলতে পারে এটাই মূল উদ্দেশ্য নাকি আচ্ছা এ পরে 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 এই কেউ আসেনি আবার ওদিক দিয়া